অনলাইন গণিত ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের আজকে স্বাগতম। আজকে আমরা গণিত ক্লাসে যে এসএসসি পরীক্ষার্থীদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের আলোকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব। দ্বিতীয় অধ্যায়ের পাঠ শিরোনাম হচ্ছে সেট ও ফাংশন। সেট ও ফাংশন থেকে আমরা কিছু সৃজনশীল দেখার চেষ্টা করব। দেখি আমরা শুরু করি। নাম্বার এক, এক নাম্বার সৃজনশীল এখানে লেখা আছে এ ইকুয়াল টু এক্স বিলং এন, যেন এক্স টু দেওয়ার কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, এবং এফ অফ ওয়াই একটা ফাংশন দেওয়া আছে ফাইভ ওয়াই প্লাস ওয়ান বাই ফাইভ ওয়াই মাইনাস ওয়ান। ক নাম্বার প্রশ্ন বলছে যদি এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু ইকুয়াল টু ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান হয় তবে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে বলছে। নাম্বার দুই, পাওয়ার সেট এ নির্ণয় করতে বলছে। গ নাম্বার, ফাংশনটার মান নির্ণয় করতে বলছে। আমরা ক নাম্বার শুরু করি। ক নাম্বার সমাধান গ দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে যে জিনিসটা সেটা আমরা উঠায় নিছি। এখানে শর্ত মতে বা ক্রমজোরের শর্ত মতে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস টু, এটাকে আমরা সমীকরণ আকারে সাজায় নেব। এক্স প্লাস ওয়াই সাইড চেঞ্জ হয় মাইনাস ওয়াই, মাইনাস টু এই প্লাস ওয়ান সাইড চেঞ্জ হয় প্লাস ওয়ান। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটা হচ্ছে নাম্বার ওয়ান। এবং দ্বিতীয় শর্ত ওয়াই প্লাস টু ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান, এটাকে আমরা লিখতে পারি টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই প্লাস টু, এটাকে লিখতে পারি টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু মাইনাস ওয়ান, বা টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে নাম্বার দুই। মানে এক নম্বরের কাজ হচ্ছে যে এই যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের সাহায্যে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে। সেই শর্ত মতে আমরা ক্রমজোরের শর্ত বা শুধু লিখতে পারি শর্ত মতে, শর্ত মতে প্রথমটা ইকুয়াল টু প্রথমটা, দ্বিতীয়টা ইকুয়াল টু দ্বিতীয়টা। তাহলে প্রথমটায় আমরা সমীকরণ সাজায় নিব, এক্স ওয়াইগুলো এক দিয়ে করে নিব, দ্রব্যগুলো এক দিয়ে করে নিব। ঠিক অনুরূপ দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রেও তাই করব। আমরা এইটুকু কাজ করার পর প্রথম সমীকরণের নাম দেবো নাম্বার ওয়ান, দ্বিতীয় সমীকরণের নাম দেবো নাম্বার টু। এখন এক আর দুই ক্যালকুলেশন করে এক্স আর ওয়াইয়ের মান বের করব। এখন আমরা এক বিয়োগ দুই, এক ন মাইনাস দুই ন ইমপ্লাইজ, এক নং সমীকরণ ছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান, আর দুই নম্বর সমীকরণ টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান। যেহেতু বিয়োগ চিহ্ন পরিবর্তন, প্লাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এটা আর এটা কাটা, তাহলে এখানে থাকে মাইনাস এক্স, এখানে হয় মাইনাস টু, তাহলে অতএব এক্স ইকুয়াল টু টু, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি। এখন এক্সের মান যে কোনো একটা সমীকরণে আমরা বসাই দিয়ে ওয়াইয়ের মান বের করব। এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে এক নম্বর সমীকরণ এক্স, এক্সের জায়গায় টু মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান, বা মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস টু, মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি, অতএব ওয়াই ইকুয়াল টু থ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স ওয়াই ইকুয়াল টু এক্সের মান টু ওয়াইয়ের মান থ্রি, এটাই অ্যান্সার। এবার আমরা খ নাম্বার দেখব। খ নাম্বার প্রশ্নটা ছিল পাওয়ার সেট এ নির্ণয় করতে হবে। তাহলে পাওয়ার সেট এ নির্ণয় করার আগে এ সেটের উপাদান বের করতে হবে। এ সেটটা যে দেওয়া আছে এ সেটটা সেট গঠন পদ্ধতিতে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তারপরে এ পাওয়ার সেট এ আমরা বের করতে পারব। আমরা দেখি খ নাম্বার নাম্বার খ দেওয়া আছে এ সেট এক্স বিলংস এন, যেন এক্স টু দি ওয়ার কিউব
प्लस फोर एक्स स्क्वायर प्लस एक्स माइनस सिक्स इक्वल जीरो तेल आते एक्स क्यूब प्लस फोर एक्स स्क्वायर प्लस एक्स माइनस सिक्स इक्वल टू जीरो एखे एम एक मान हमें धरब जो मान जन ये समीकरण सिद्ध हो এখন দেখি x এর কোন মানের জন্য এটা জিরো হয় x এর মান যদি 1 বসাই 1 বসালে এটা জিরো হবে 1 টু দি পাওয়ার কিউব 1 4 x স্কয়ার তার মানে 1 স্কয়ার বলতে 1 1 আর 4 গুণ করলে 4 একে 4 তাহলে 1 এখানে হচ্ছে 4 4 আর একে 5 এখানে যদি 1 বসাই x এর মান যেহেতু 1 বসাচ্ছি তাহলে এখানে 1 তাহলে হয়ে যাচ্ছে প্লাস 6 মাইনাস 6 কাটাকাটি করলে 0 তাহলে এখানে x ইকুয়াল টু 1 এর জন্য এই মানটার কি হয়ে যায় জিরো হয়ে যায় তাহলে এর একটা উৎপাদক হবে কি x মাইনাস 1 তাহলে যেহেতু পাওয়ার কিউব তিনটা উৎপাদক লিখে নেই তিনটা উৎপাদক লিখছি প্রথম অংশে এখানে কি আছে x কিউব তিনটা আমি লিখেছি একটা বাকি আছে কয়টা দুইটা এই দুইটা তাহলে এখন এটা গুণ করব গুণফলটা দ্বিতীয় লাইনে আমি লিখব x স্কয়ার x x কিউব মাইনাস x স্কয়ার এখানে আছে কয়টা চারটা এক্স স্কোয়ার আমি লিখছি কয়টা মাইনাস একটা লিখছি তার মানে কি এখানে কয়টা লিখতে হবে প্লাস ফাইভ এক্স স্কোয়ার কারণ প্লাস পাঁচটার থেকে মাইনাস একটা বাদ দিলে প্লাস চারটা থাকবে তাহলে এখন দেখি এইটুকের জন্য এখানে শেষ হয়ে গেছে এখানে কি লেখা আছে ফাইভ এক্স স্কোয়ার থেকে অনলি এক্স বাকি আছে কি ফাইভ এক্স এই প্লাস ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স এক্স ফাইভ এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স আর ওয়ান গুণ করলে ফাইভ এক্স তাহলে এখানে আছে কয়টা প্লাস একটা লিখে ফেলছি কয়টা মাইনাস পাঁচটা লিখছি তাহলে প্লাস কতটার থেকে মাইনাস পাঁচটা বাদ দিলে প্লাস একটা থাকবে প্লাস ছয়টা সিক্স এক্স আর বাকি থাকবে মাইনাস সিক্স তাহলে এখান থেকে কমন যাবে প্লাস সিক্স ইকুয়াল জিরো তাহলে এক্স মাইনাস ওয়ান আমার কমন যায় নিলাম বাকি থাকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো এক্স মাইনাস ওয়ান এখন এখানে এটাকে আবার মিডিল টার্ম করি এক্স স্কোয়ার তিন দু গুণো ছয় থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো এক্স মাইনাস ওয়ান এখান থেকে এক্স কমন এক্স প্লাস থ্রি এখান থেকে টু কমন এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো ইমপ্লাইজ এক্স মাইনাস ওয়ান এখানে এক্স প্লাস টু আর হচ্ছে এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো তাহলে হাতে এক্স সমান সমান হচ্ছে ওয়ান অথবা এক্স সমান সমান মাইনাস টু অথবা এক্স সমান সমান মাইনাস থ্রি এখানে যে এক্স এর মান তিনটা মান আসছে তিনটা মানের মধ্যে অনলি ওয়ান গ্রহণযোগ্য বাকি দুটা গ্রহণযোগ্য নয় কেন এখানে বলছে যে এক্স বিলং এন স্বাভাবিক সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটটাকে কী বলে স্বাভাবিক সংখ্যা তার মানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার ইত্যাদি ধনাত্মক সংখ্যাগুলো তাহলে যেহেতু এক্স এর মান মাইনাস টু মাইনাস থ্রি ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে না এটা হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে শর্ত সাপেক্ষে এক্স এর মান ওয়ান তাহলে পাওয়ার সেট এ তাহলে এ সেটটা কী আসবে অনলি ওয়ান তাহলে পাওয়ার সেট এর উপসেট যেটা পাওয়ার সেট আমরা লিখব ওয়ান ফাঁকা সেট এটাই অ্যান্সার আমরা নেক্সট কোশ্চেন গ নাম্বার সলভ করব আচ্ছা গ নাম্বার প্রশ্ন এফ অফ ওয়াই ইকুয়াল টু ফাইভ ওয়াই প্লাস ওয়ান বাই ফাইভ ওয়াই মাইনাস ওয়ান এটার ক্ষেত্রে সাপেক্ষে বের করতে হবে এটার মান এফ অফ ওয়াই টু দার মাইনাস টু প্লাস ওয়ান বাই এফ অফ ওয়াই টু দার মাইনাস টু মাইনাস ওয়ানের মান বের করতে হবে তাহলে দেওয়া আছে এফ অফ ওয়াই ফাইভ ওয়াই প্লাস ওয়ান ফাইভ ওয়াই মাইনাস ওয়ান বের করতে হবে এফ অফ ওয়াই টু দার মাইনাস টু তাহলে এফ অফ ওয়াই টু দার মাইনাস টু এটাকে লেখা যায় এফ অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল ফাইভ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ফাইভ ইন্টু ওয়ান বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান
फाइव बाय वाई स्क्वायर प्लस वन, फाइव बाय वाई स्क्वायर माइनस वन। এখন আমরা এখানে y স্কয়ার লসাগু নেব, 5 প্লাস y স্কয়ার, এখানে y স্কয়ার লসাগু নেব, 5 মাইনাস y স্কয়ার। তাহলে দুটা কি হিসাবে আছে? ভাগ হিসাবে আছে, গুণ আকারে লিখব। গুণ আকারে লিখলে এটা প্রথমে লিখেছি নিচে যেটা ভাগ হিসাবে আছে গুণ আকারে লিখলে উঠে যাবে, ওয়াই স্কোয়ার উপরে যাবে, ফাইভ মাইনাস ওয়াই স্কোয়ার নিচে আসবে। তাহলে আমি পাইলাম ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার, নিচে পাইলাম ফাইভ মাইনাস ওয়াই স্কোয়ার। কিসের মান? এফ অফ ওয়াই টু দেওয়ার মাইনাস টু। তাহলে অতএব এফ অফ ওয়াই টু দেওয়ার মাইনাস টু ইকুয়াল টু ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার বাই ফাইভ মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এর নিচে কিছু নাই বলতে কি আছে? ওয়ান। তাহলে এখানে কি আছে? একবার প্লাস আর একবার মাইনাস, আমরা যোজন বিয়োজন করব। তাহলে আতে এফ অফ ওয়াই টু দেওয়ার মাইনাস টু প্লাস ওয়ান, নিচের ওয়ানটা যোগ হয়ে গেল, যোজন এফ অফ ওয়াই টু দেওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান বিয়োজন। তাহলে এখানেও তাই ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার, উপরেরটা যোগ নিচেরটা, নিচে উপরেরটা বিয়োগ নিচেরটা, এই বিয়োগের জন্যে ভিতরের চিহ্ন পরিবর্তন। তাহলে এখানে ওয়াই স্কোয়ার কাটা, ফাইভ ফাইভ কাটা, নিচে পাঁচ পাঁচ যোগ করলে দশ হয়, ওয়াই স্কোয়ার যোগ করলে টু ওয়াই স্কোয়ার, দুই দ্বারা দশের কাটলে পাঁচ ইকুয়াল টু ফাইভ বাই ওয়াই স্কোয়ার। তাহলে অতএব এফ অফ ওয়াই টু দেওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এফ অফ ওয়াই টু দেওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান, এটার মান হচ্ছে এটা, এটাই অ্যান্সার। আচ্ছা, শেষবারের মতো আমরা এটা আরেকবার দেখব। দেওয়া আছে এফ অফ ওয়াই ইকুয়াল টু এত, তাহলে বের করতে হবে এফ অফ ওয়াই টু দেওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এফ অফ ওয়াই টু দেওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান। আচ্ছা দেখি, এফ অফ ওয়াই টু দেওয়ার মাইনাস টু, এটাকে লেখা যায় এফ অফ ওয়ান বাই ওয়াই স্কোয়ার। আমরা এর আগে যখন সূচক লগারিদম করেছিলাম তখন সূচকের ক্ষেত্রে আমরা বলছিলাম, দেখছিলাম যে পাওয়ার যদি বিয়োগ হয় তাহলে সেটা কী হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে পাওয়ার এই যে ওয়াই টু দেওয়ার মাইনাস টু, এটা কী হয়ে গেছে? ভাগ হয়ে গেছে, ওয়ান বাই ওয়াই স্কোয়ার। তাহলে ওয়ান বাই ওয়াই স্কোয়ার এই ফাংশনে, এফ অফ ওয়াই ফাংশনে ওয়াইয়ের পরিবর্তে আমরা ওয়ান বাই ওয়াই স্কোয়ার বসাবো। তাহলে ফাইভ ইন্টু ওয়াইয়ের পরিবর্তে ওয়ান বাই ওয়াই স্কোয়ার, সাথে প্লাস ওয়ান প্লাস ওয়ান, নিচে ফাইভ ইন্টু ওয়াইয়ের জায়গায় ওয়ান বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই পাঁচ, পাঁচের নিচে কিছু নাই বলতে ওয়ান, তাহলে পাঁচটা এই ওয়ানের সাথে গুণ হবে, তাহলে পাঁচেরকে পাঁচ বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, নিচেও সেম। এখন আমরা উপরের অংশে ওয়াই স্কোয়ার লসাগু নেব, তাহলে ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার এককে ওয়াই স্কোয়ার, নিচেরটাও সেম, জাস্ট শুধু মাইনাস। তাহলে এখন দুটো ভাগ হিসাবে আছে, আমরা কী করছি? গুণ আকারে লিখছি। গুণ আকারে লিখলে ওয়াই স্কোয়ার কাটা যায়, ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার উপরে আর নিচে থাকে ফাইভ মাইনাস ওয়াই স্কোয়ার, ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার বাই ফাইভ মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এটা মান পেলাম আমরা কিসের? এফ অফ ওয়াই টু দেওয়ার মাইনাস টু। এখন দেখি যে এর নিচে কিছু নাই বলতে কি আছে? ওয়ান আছে, যেহেতু এখানে একবার প্লাস আছে আর একবার মাইনাস আছে, আমরা এটাকে কি করব? যোজন বিয়োজন করব। তাহলে এফ অফ ওয়াই টু দেওয়ার মাইনাস টু প্লাস ওয়ান, নিচে কিছু নাই বলতে ওয়ান, এই উপরেরটা যোগ নিচেরটা, নিচে উপরেরটা বিয়োগ নিচেরটা, বাম পাশে যেভাবে করেছি ডান পাশে ঠিক সেম, উপরেরটা যোগ নিচেরটা উপরে পড়ছে, নিচে উপরেরটা বিয়োগ নিচেরটা নিচে পড়ছে। তাহলে আসে কি কাটাকাটি করলে ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার কাটা যায়, তাহলে পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয়, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এই দুটা যোগ করলে টু ওয়াই স্কোয়ার, আর প্লাস ফাইভ মাইনাস ফাইভ কাটা যায়, দুই দ্বারা দশের কাটলে হয় পাঁচ বাই ওয়াই স্কোয়ার। তাহলে এটার মান পেলাম এফ অফ ওয়াই টু দেওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এফ অফ ওয়াই টু দেওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান, এটার মান হচ্ছে ফাইভ বাই ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আজকে অনলাইন ক্লাসে সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করবো।